আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো মুড়ি ছাড়া মুড়ি ঘন্ট করে। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাবো। তার জন্য আমি এই চুলাতে প্যান কিন্তু বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর 2-3টা কোষ রসুন কুচি করে দিয়ে দিয়েছি। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি একটু ভেজে নেব। ভাজতে হবে এরকম করে যখন পেঁয়াজের ধারগুলো হালকা বাদামি হয়ে আসবে, ওই পর্যায়ে পর্যন্ত আমাকে এই মশলাগুলোকে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অনেকটা ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পানি অ্যাড করে দিয়েছি। এরপর এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। আমি এখানে দিয়ে দেব 2-4 চামচ পরিমাণ আদা, রসুন, পেঁয়াজ, বাটা একসঙ্গে বেটে রেখেছি, সেখান থেকে আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ গোটা জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে বাটাটা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা বাটা। এটাও আমি কোনো মশলাটাকে পুরো টালিনি, একদম কাঁচা র মশলাটাই আমি একটু পানি দিয়ে বাটা বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো সব কিছু এভাবে একটু মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই গরম মশলাটাও গুঁড়া ব্যবহার করতে পারেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে মরিচটা ব্যবহার করবেন আপনাদের স্বাদের উপরে, ডিপেন্ড করে কে কতটা ঝাল কম আর বেশি খান। তো এরপর আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। এই সব কিছু এখন ভালো করে কষাতে হবে। আমি এখানে 2-3 বার অল্প করে পানি অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটার উপরে তেলটা ভেসে ওঠে। দেখতে পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে যে মুগ ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালগুলো দিয়ে দেব। এটা আমার কালকে রাতে ভিজানো ছিল। আপনারা চাইলে খানিকক্ষণ আগে রান্নার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, কিন্তু এটা ভিজিয়ে রাখার আগে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম, হালকা একটু তেলে নিয়েছিলাম। যখন সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে তখন আমি নামিয়ে পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু আলু একটু কিউব করে কেটে দিয়ে দিয়েছি। সব কিছু ভাজা ভালো করে হয়ে যাবে একটু ঢেকে রেখে দেব। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে দিয়ে আমি এখানে মাছের মাথা অ্যাড করব। মাছের মাথাগুলোকে আমি আগেই রান্না শুরু করার আগেই লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। অত একদম কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ এটা এমনি তো তরকারিতে দেওয়ার পর সেদ্ধ হয়ে যাবে। তো দিয়ে মাছের মাথাটা দিয়েও একটু নেড়েচেড়ে আমি কিছুক্ষণ রেখে দেব, 2-3 মিনিটের মতো, যাতে সব কিছু একটু ভালো করে মিশে যায়। সম্পূর্ণ কিছু সেদ্ধ হওয়ার পরেও খানিকটা ঝোল অবশিষ্ট থাকে। তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ তরকারিটা কিন্তু রেডি, ডালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনো একটা ডালও ভাঙেনি বা গলে যায়নি। ঠিক এই পর্যায়ে আমি রাখতে চাচ্ছি ডালটাকে। আমার ডালটা একদম নরম হয়ে যাওয়াটা আমার পছন্দ না। তো এই পর্যায়ে যেটা করব, আমি এখানে কিছু কাঁচা মরিচ
মাংসে ব্যবহার করবে, এটা কিন্তু একটা ডিফারেন্ট একটা টেস্ট আনে। তো সব কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে দেব আরও 2 থেকে 3 মিনিট, এর মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুবই দারুণ মজাদার চটপট রেডি হয়ে গেছে এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই ভিডিও দিচ্ছি।